তো হ্যালো গাইস, আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজ ভিডিওর মেন টপিকটা হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুকে দারুণ দারুণ টপিকের ওপর ভিডিও চলছে এখন, ট্রেন্ডিং টপিক। কেউ পদ নাচাচ্ছে, কেউ ট্রেনে ভিডিও করছে, তো সেই ভিত্তিতে একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ঠিক আছে, আর এখন যদি তোমাদের হাসার না মুড থাকে, ঠিক আছে, তাহলে বেকার এই ভিডিওটা থেকে লাভ নেই। কেননা একে তো আমি হাসাতে পারি না, আর দ্বিতীয়ত তোমার হাসার এখন মুডই নেই, তো তুমি কী করে হাসবে? ঠিক আছে, তাও ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আসল টপিকে ফিরে আসা যায়, এখন বেশি ভাট বকে লাভ নেই, আসল টপিকে আমি ফিরে আসি, ট্রেন্ডিং ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করি। ঠিক আছে, তো চল। তো গাইস, চলে এসেছি আমি আবার। ঠিক আছে, একদম ভিডিও নিয়ে রেডি আমি, তো চলো ভিডিওটা প্লে করা যাক। আমার মনে একটাই কোশ্চেন, ঠিক আছে, এই সেই পিছনে কাকাটা যে ভাইরাল হলো সারা ইন্দোনেশিয়া অবধি খোঁজ চলে গেছে, ইন্দোনেশিয়ার লোকেরাও জানে এই ভিডিওটা দেখেছে। ঠিক আছে, সেই কাকার মনে তো খুব কিছু উকি মেরে মেরে দেখছে, উকি মেরে মেরে কী দেখার ভাই, কেন তো দেখারটা কী আছে আমি এটাই বুঝতে পারছি না। কুচি কুচি ছেলেমেয়েরা দেখছে না, কাকা উকি মেরে মেরে দেখছে। আমার কাকা আলাদাই, বইয়ের থেকে মানে প্রতিদিন মার ভার খায়, ওই জন্য হতে পারে। ঠিক আছে, আর পুরোটা দেখা যায় ভাই, দারুণ পার্টনার। পার্টনারের জোশ বিশাল, কাকা তো ডেঞ্জার, কাকা তাও পিছন দিয়ে উকি মারার চেষ্টা করছিল, কিন্তু পার্টনারটাও ডেঞ্জার। আর ভাই এদের কি ভাই লজ্জ সরম লাগে না? আমরা তো ভাই ঘরে ভিডিও বানাচ্ছি, রাস্তায় একটা সামান্য ব্লগ বানাতেও লজ্জা লাগে, আর সেখানে এরা ট্রেনের মধ্যে এইসব করে বেড়াচ্ছে, মানে কি করে সম্ভব? চলো গাইস, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি ভিডিওগুলো খুব সুন্দর করে সংরক্ষিত করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। ঠিক আছে, তো চলো এটা একটা নেক্সট ভিডিও। এগুলো সিঙ্গেল চ্যানেলে বুঝবে যারা মিলে, তাদের এটা খুব কষ্ট লাগতে পারে, আমি জানি কষ্ট লাগতে পারে, তাদের জন্য মেনে যেটা না, এটা শুধু বলতে সিঙ্গেল ছেলের একটা মজা দেওয়ার জন্য। ঠিক আছে, লজ্জা আছে, এত লজ্জা আবার কিছু হয়নি ভাই, তুমি ভালো কাজই করেছো, তুমি বন্ধুর বউয়ের সাথে করেছো, মানে চুমু খেয়েছো। ওটাই বলতে চাইছি আমি, তো তেমন কিছু একটা তুমি করোনি। ঠিক আছে, তুমি সিঙ্গেল ছেলে, তোমার সরি গাইস, তোমার তো লাগবে নাকি, মানে আমি সিঙ্গেল, মানে আমার আমি এত জন্ম ধরে সিঙ্গেল যে আমি সিঙ্গেল কথাটা বলতে গেলে আমার কাশি হচ্ছে, তো তুমি বুঝতে পারছো। তো যারা সিঙ্গেল তাদের জন্যই আমি মেনলি এটা বানিয়েছি, মিঙ্গেলরা কেউ বুকে নেবে না, আমি জানি তোমরা যদি বুকে যিনি কথাটা লাগাতে যাও তাহলে তোমাদের খুব কষ্ট হবে। ঠিক আছে, তো চলো আরেকটা নেক্সট ভিডিওতে দেখা যাক। আর তোমরা বলো আমি ক্লিপগুলো কত সুন্দর সুন্দর এনেছি, তোমাদের মজা লাগছে কি লাগছে না এইটা দেখো, দুটো তো দেখলে, এখনও অনেক কটা আছে, শুধু একটু ওয়েট করে আসছি। আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, আগেরটা মেনলি সিঙ্গেলদের তরফ থেকে ছিল, এবার এই ভিডিওটা হচ্ছে মিঙ্গেলদের তরফ থেকে। নালে ভাই যাদের গার্লফ্রেন্ড আছে তারা বলবে, বা বয়ফ্রেন্ড আছে তারা বলবে, ভাই আমরা তাহলে কী করতে ভিডিওটা দেখতে এসছি, আমরা তো ভাই সিঙ্গেল ফিঙ্গেল না, তো এই ভিডিওটা মেনলি তাদের জন্য। তো চলো ভাট বকবো না, আমি অনেক বেশি ভাট বকে ফেলছি, তো এটা আমায় কমাতে হবে, তো চলো এটা দেখা যাক। ভাই কলকাতা রাস্তা, ভাই ভেবেছিল কিন্তু ভাই, এই ভাই আমি সত্যি কোনোদিন দেখিনি ভাই স্কুটির ওপর কেউ এইভাবে বসে, মেয়েটা বলছে ঝাঁটা মারো আমার কপালে। না ভাই দেখতে হবে ভাই,
ভিডিওটার কোনো দোষ নেই, এটা কলকাতার রাস্তা, তার মানে বাঙালি, বাঙালি বানা সব পারে। ওরা ভাব চীন ওই লুমিনিয়াস ক্লাব বানাতে 278 কোটি বছর লাগিয়ে দিয়েছে, সেখানে কল্যাণীর কারা বাস দিয়ে মানে টানিয়ে দিল লুমিনিয়াস টাওয়ার আইটিআই মোড়ে। ভাই কী করে সম্ভব এইসব? বাঙালিদের দ্বারা সব সম্ভব ভাই, বাঙালিরা চাইলে তিল থেকে তাল করতে পারবে, তাল থেকে নারকেল করে দিতে পারে, ওটা আলাদা ব্যাপার, সব পারে। হ্যাঁ ঠিক আছে না ভাই, সত্যি আমি এখন মেয়েদের বসতে দেখি ছুটির মধ্যে, মেয়েটা জুতো ফুতোও নেই। আমার ভাই মাথায় ঢুকবে না, আমি ভাই মিঙ্গেল না, আমি ভাই সিঙ্গেল, এটা তোমাদের ওপর ছেড়ে দিয়েছি, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এইভাবে বসাটা, ঠিক আছে? যারা যারা মিঙ্গেল আছো তো তাদের জন্য এটা আমি করে দিলাম, যদি উপকার হয় তোমরা যদি এইভাবে বসে কোনো রাস্তায় যাওয়া আসা করতে পারো তাহলে আমাকে এসে ভিডিওতে কমেন্ট করবে, হ্যাঁ তোমারটা তোমার টপিক আমি কপি করেছি, ঠিক আছে? তো চলো এটা আমার জন্য না। তো গাইস আরেকটা ভিডিও আমার কাছে চলে এসেছে, ঠিক আছে, মানে ভিডিওগুলো হাওয়াতে আসছে এক এক করে, এইটা মেনলি পুরোপুরি সিঙ্গেলদের জন্য। আর এই ভিডিওটা পার্সোনালি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমার সত্যিই বুকে লেগেছে ভিডিওটা দেখার সময়, তো ভাট বকবো না, একবারে ডাইরেক্ট ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো। দেখ একই সিঙ্গেল, তারপর আবার মাইকে জোরে জোরে চলছে, আর কতটা দেখা থাকে। মানে চশমাটা একটু খুলি কেন বলতো, আমার খুব কষ্ট হচ্ছে ভিডিওটা দেখে সত্যিকারে। একই তো সিঙ্গেল, তার মধ্যে আবার যদি এরকমভাবে গান চালানো হয় যে আর কতটা দেখা থাকবো, কী বলবো? তোমরা নিজেরাই যারা সিঙ্গেল আমার এই ভিডিওটা দেখছো, তোমরা বলো তোমাদের কি একটু কষ্ট করছে না, একটুও কি কষ্ট হচ্ছে না? আরে ভাই হবে, এইটা এইভাবেই ভগবান আমাদের বানিয়েছে, তোমাদের কষ্ট হবেই ভাই, কারণ তোমরা সিঙ্গেল, মানে আমিও সিঙ্গেল, ঠিক আছে? চোখ দিয়ে জল বেরোচ্ছে, তুমি তো ভালোভাবে দেখো না, মানে এটা যদি আমার ওপোর ক্যামেরা না হয়, যদি iPhone 15 Pro Max যদি ক্যামেরাটা হতো তাহলে তুমি আমার চোখের জলটা দেখতে পারতে, কিন্তু তুমি সেটা দেখতে পারবে না। তো আমি ভিডিওটাকে বেশি কথা বলতে চাই না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে, পরে ভিডিও দেখা যায়। গাইস চলে এসেছি, এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট ভিডিও, এটা মেনলি আমার জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে লাস্ট ভিডিও, এরপরে একটা স্পেশাল ভিডিও আছে যেটা আমার তরফ থেকে, শুধু কাশি হচ্ছে, সরি গাইস। ঠিক আছে, তো এরপরে যে ভিডিওটা দেবো আমি ওটা হচ্ছে আমার তরফ থেকে একটা স্পেশাল ভিডিও, মানে 5টা টিপসের মধ্যে 6 নম্বরটা বোনাস, যেমন ফুচকায় দেয় 5টা দেয় এক্সট্রা 6 নম্বর দেয়, আমাদের সোদপুরে দেয় তোমাদের কথা আমি জানি না, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্ট ভিডিও, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা মেনলি এটা ইউটিউবের তরফ, তো চালানো যাক। হাউ টু গেইন 1 মিলিয়ন ভিউজ ইন জাস্ট 3 ডেজ ইন ইউটিউব, ভেরি সিক্রেট টিপস। না ভাই ওকে আমি দোষ দেবো না, ও যেটা মানে পুরোপুরি আমার মতো একটা লড়াকু মানসিকতা নিয়ে ভিডিওতে নেমেছে, সেইভাবেই ভিডিওটাকে রিপ্রেজেন্ট করেছে, শুধু কপালটা হচ্ছে আমার মতো, যে 2 বছর আগে ভিডিওটা চেয়েছে 7টা ভিউজ, কোনো ভুল নেই ভাই, এটা আমার সাথেও হয়। সুন্দর করে প্রেজেন্টেশন করেছে, যদিও আমি এটা মনে করতে পারলাম না সুন্দর করে, বাট ও খুব সুন্দর করে করেছে, হাউ টু গেইন 1 মিলিয়ন ভিউজ ইন ইন জাস্ট 3 ডেজ ইন ইউটিউব, ভেরি সিক্রেট টিপস। মানে তোমরা বোঝার চেষ্টা করো, ভেরি সিক্রেট টিপস ও শেয়ার করেছে ভিডিওতে, ভাই একটা লাইকও পড়েনি ভাই, নিজেও লাইকটা দিতে পারতো, আমি আমার ভিডিওতে নিজেই লাইক দিয়ে দিই, কারণ লাইকটা তো বাড়ে, ও ভাই নিজেও লাইকটা দেয়নি, ও ভাই ইচ্ছাই নেই না ভিডিও বানানো, ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছে, হয়ে গেছে যাকে, যদি নিজের ইচ্ছা থাকতো একটা লাইক দিত, তাহলে ভিউজটা একটু 7 থেকে 8টা ভিউজ যেত, নিজেও দেখেনি, ও ভাই গান্ডু বাবলি গেছে। তো গাইস এটা হচ্ছে আমার শেষ ভিডিও, ঠিক আছে, আর এটা আমার স্পেশাল ভিডিও, তো চলো আর বেশি ভাড় বকবো না, তো চলো লাস্ট ভিডিওটা তোমাদের দেখিয়ে ভিডিওটা আমি শেষ করতে চাই, তো চলো দেখো। তো ভাই তোমরা জামাটাকে সবাই ছাপড়ি যাওয়া বলো, তাই তো? এ ভাই জলটা দে তো। ও ভাই জল জল
খুঁজে লজিক আছে কি না, লজিক আছে কি নেই? তোমরা সবাই জামাটাকে ছাপড়ি যাওয়া হলো, ঠিক আছে, তো সেই হিসাবে আমি মানিয়েছি ভাই। বোতল তো রাখা যাচ্ছে ভাই, কাজ তো হচ্ছে, এইটা ছাপড়ি জামা না বাট এটা কোনো কাজও নেই, ওটা ছাপড়ি জামা কিন্তু ওটাতে কাজ আছে, ঠিক আছে। এটা আমি একটু বানাতে চেয়েছি, জানি তোমাদের হাসি পায়নি, তাও হাসো বাড়া, কিছু করার নেই। ভিডিওটা বানিয়েছি আমি, ওইখানে একটা ভিডিও বানিয়েছি, এখানে আবার ওটাকে নিয়ে আবার প্রমোশন করতে এসেছি এখানে, তো হাসো, হাসি না পেলেও হাসো, ঠিক আছে। আর এই ভিডিওটা মেনলি আমি ছেড়েছি ইনস্টাগ্রামে, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করতে পারো, সোমনাথ ভাই 19 মানে 19, ঠিক আছে, যে 19টা সামনে আসছে, আজকে 1 তারিখ নভেম্বর মাসে, সামনে 19 তারিখ যেটা আসছে ওই 19, সোমনাথ ভাই 19, ঠিক আছে। আর বেশি ভাট বুকবো না, ভিডিও এখানে আপাতত শেষ করলাম, ঠিক আছে। আর ভিডিওটা যারা এতক্ষণ দেখে ফেলেছো তো তারা একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও কোন ভিডিওটা তোমার সবথেকে ভালো লেগেছে, আর আমার আমি যেভাবে প্রেজেন্টেশন করেছি এটা তোমাদের ভালো লেগেছে কি না, আর কী টপিকে ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলো। আমি মেনলি ব্লগই বানাই, তো ব্লগের কনসেপ্ট খুঁজে পাচ্ছি না, আর বেকার কী ব্লগ বানাবো ভাই আজকালকার দিনে, ব্লগের কোনো কিছু সিস্টেম আছে? ওই ফ্রুট ব্লগাররা দোকানের বাইরে গিয়ে ঝামেলা করছে, আর ব্লগাররা তো ভাই নেই ভাই পৃথিবীতে, কোনো ব্লগার ঠকার নেই আমরা ভাই, তাই ভিডিওটা বানালাম। তোমাদের ভালো লেগে থাকলে যেটা বললাম সেটা করে দিও, আর ব্যাস খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, আর রেগুলারিটি মেনটেন করতে পারছি না কনসেপ্টের জন্য, কনসেপ্ট ঠিকঠাক থাকলে রেগুলারিটি মেনটেন করবো, ইংলিশটা একটু উতলে যাচ্ছে, হয় ভাই হয়, সেটাই স্বাভাবিক। তো চলো ভাই বেশি ভাট বলবো না, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকে, দিয়ে বাই বাই। আর ভাই কী করছো, সাবস্ক্রাইবটা করো ভাই, করো করো।